চীনের নতুন পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে নতুন প্রত্যাশার কথা জানালেন ব্লিংকেন। ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে আগামী বছরের মধ্যে ন্যাটো ভেঙে পড়বে। ইমরান খানের বিরুদ্ধে ইসিপিএর গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত। এবং সর্বশেষ থাকছে ইসরায়েল গৃহযুদ্ধের পথে ইহুদ ওয়ালমার্টের দাবি। ইসরায়েলের অভ্যন্তরে এখন ভয়াবহ সংঘাত অব্যাহত। একদিকে যেমন চতুর্মুখী হামলার সম্মুখীন হচ্ছে, চারিপাশ থেকে ইসরায়েলকে ঘিরে ফেলা হয়েছে। বিশেষত ইরানের 19টি দল তারা ঘিরে ফেলেছে পুরো ইসরায়েলকে, যে দলগুলোকে ইরান সরাসরি সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর এখন অভ্যন্তরীণ হামলায় জর্জরিত ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে ন্যাশোটে একটি বিতর্কিত বিল পাশ করিয়ে নিয়েছে, যেখানে তারা আদালতের ক্ষমতা খর্ব করতে পারবে, আদালতকে তারা ইচ্ছামতো ঘুরাতে পারবে, নিয়োগ প্রক্রিয়া নিজের হাতেই রেখে দিয়েছে। সব কিছু মিলে নেতানিয়াহু সরকার যে দুর্নীতি করছে এবং দুর্নীতি সামনে করবে তা থেকে রেহাই পাওয়ার জন্য সে এই কাজগুলো করেছে বলেই তার অভিযোগ। আর এ কারণে লক্ষ লক্ষ ইসরায়েল রাস্তায় নেমেছে। গৃহযুদ্ধের পথে এখন ইসরায়েল, তারা বিক্ষোভ করছে নেতানিয়াহু সরকারের পতন এবং তারা এই যে বিল পাশ হয়েছে ন্যাশোটে সেটা বাতিলের দাবিতে। খুব দ্রুতই দখলদার ইসরায়েলের পতন হবে, এক অভ্যন্তরীণ সংঘাতে, দুই চারিপাশের চতুর্মুখী আক্রমণে। কারণ তারা ফিলিস্তিনের ভূমি জবরদখল যেভাবে করছে, যেভাবে তারা আগ্রাসন চালাচ্ছে, যেভাবে তারা সিরিয়া এবং লেবাননে আক্রমণ করে, তাতে করে এই সমস্ত দেশগুলোর সাথে সাথে ইরান এবং অন্যান্য দেশগুলো মিলে একসাথে ইসরায়েলকে এখনই ধ্বংস করার উপযুক্ত সময় বলে আমি মনে করি। কারণ দখলদার ইসরায়েল যতদিন টিকে থাকবে ততদিন পৃথিবীর মানচিত্রে কেউ শান্তিতে বসবাস করতে পারবে না, বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলো তো কখনোই পারবে না। যে কারণে মধ্যপ্রাচ্যের সকল মুসলিম রাষ্ট্রগুলো মিলে আমি মনে করি এখনই সমুচিত জবাব দেওয়া উচিত। এ বিষয়ে আপনারা কি মনে করেন? দখলদার ইসরায়েলের যে গৃহযুদ্ধ বাড়তে চলেছে এবং পারিপার্শ্বিক চারিপাশ থেকে যে আক্রমণ চলছে, তাতে করে কি ইসরায়েল আর টিকে থাকতে পারবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়া গৃহযুদ্ধের পথে কেন ইসরায়েল, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের নতুন পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে নতুন প্রত্যাশার কথা জানালেন ব্লিংকেন। চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে ভালোভাবে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার তিনি এই মন্তব্য করেছেন। গতকাল চীনের শীর্ষ আইন প্রণেতাদের ভোটাভুটিতে দেশটিতে শীর্ষ কূটনীতিক ওয়াং ই কে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়। এর আগে প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বাক্ষরিত এক আদেশে পররাষ্ট্রমন্ত্রী কিং জ্যাংকে সরিয়ে দেয় বেইজিং। এর প্রক্রিয়ায় অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমি ওয়াং ইকে এক দশকের বেশি সময় ধরে চিনি, আমি তার সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছি, আশা করছি অতীতে যেমন করেছিলাম তেমনই এখনও তার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারব। তবে চীনে পররাষ্ট্রমন্ত্রী পদে হঠাৎ কেন এমন রদবদল সে বিষয়ে কিছুই জানায়নি বেইজিং। ব্লিংকেনও বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি, শুধু বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বদলে ফেলা চীনের অভ্যন্তরীণ বিষয়। ব্লিংকেন বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক দায়িত্বশীলভাবে এগিয়ে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই পররাষ্ট্রমন্ত্রী পদে যিনিই থাকুন না কেন তার সঙ্গে আমরা কাজ করব। চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে ব্লিংকেন আরও বলেন, কিং গ্যাং ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত ছিলেন, তখন থেকেই তার সঙ্গে পরিচয় রয়েছে, আমি তার মঙ্গল কামনা করছি। সদ্য বিদায়ী চীনা পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং মাসখানেক ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন। সবশেষ গত 25 জুন রুশ পররাষ্ট্র উপমন্ত্রী আদ্রে রুদাশেঙ্কো এর সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেখা গিয়েছিল। এরপর থেকে আর কিং গ্যাং এর হদিশ পাওয়া যায়নি। ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে আগামী বছরের মধ্যে ন্যাটো ভেঙে পড়বে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মোকাবেলায় কিয়েভকে যখন পূর্ব ইউরোপে ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড এবং আমেরিকা সামরিক সহযোগিতার মাত্রা দিন দিন বাড়িয়েই চলেছে, তখন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ পোল্যান্ডের বিরুদ্ধে একটি নতুন হুমকির বার্তা দিয়েছে। এর বাস্তবায়নের অর্থ হল রাশিয়া এবং ন্যাটোর মধ্যে একটি সরাসরি সংঘাত।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো রবিবার বলেছেন যে রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনার পোল্যান্ডে প্রবেশের জন্য তার দেশের উপর চাপ সৃষ্টি করছে। রবিবার সেন্ট পিটার্সবার্গে তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন, ওয়াগনারের বাহিনী আমাদের উপর চাপ সৃষ্টি করছে, তারা বলে আমরা পশ্চিমে যেতে চাই, আমাদের এই কাজ করার অনুমতি দিন। আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা কেন পশ্চিমে যেতে চান, এবং তারা বলছে যে তারা ওয়ারস রেজেশোতে যেতে চাই। লুকাশঙ্কের এইসব কথাবার্তার মাধ্যমে আসলে পোল্যান্ডের প্রতি এক ধরনের সতর্ক বার্তা হিসাবে দেখছে বিশেষজ্ঞ মহল। কারণ সম্প্রতি পোল্যান্ড তার সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করে বেলারুশের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে, এবং একই সময় কিয়েভের পশ্চিমামুখী সরকারকে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে ইউক্রেনকে বড় আকারের সামরিক ও অস্ত্র সহায়তা দিয়েছে। প্রকৃতপক্ষে রাশিয়ার সাথে ঐতিহাসিক শত্রুতার ইতিহাস থাকা পোল্যান্ড এখন ইউক্রেনের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে রাশিয়ার মুখোমুখি হচ্ছে। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর রাশিয়ার সঙ্গে বর্তমান যুদ্ধে ইউক্রেনকে সর্বাত্মক সমর্থন, বিশেষ করে অস্ত্র সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রে এই সামরিক সংস্থার প্রচেষ্টা নতুন মাত্রা পেয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগুয়ের মতে, গত 4 জুন থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণের সময় 26,000-এর বেশি সৈন্য এবং 3,000-এর বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে। এমনকি পশ্চিমা উৎসগুলোও স্বীকার করছে যে ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে আরও ধীরে ধীরে এগিয়ে চলেছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে না পারলে রুশ দখলে থাকা অঞ্চলগুলো শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টার ফর কমান্ডার অ্যান্ড্রি মেরদেভিস রবিবার বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী বড়জোর আগামী মাসের শেষ পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারে, তবে শীতকালে তারা কিছুই অর্জন করতে পারবে না। একই সময় ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা, যারা ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে মরিয়া হয়ে উঠেছে, ইউক্রেনের পাল্টা আক্রমণের বিষয়ে তাদের আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গি রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন যে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তার পাল্টা আক্রমণে অগ্রগতি করেছে, তবে মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী কলিন কল সম্প্রতি স্বীকার করেছেন যে ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়েও আরও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমেরিকা যে কোনো মূল্যে ইউক্রেনে যুদ্ধ হয়ে রাশিয়ার পরাজয় চাই, যদিও ইউক্রেনের জনগণকে এর খেসারত দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের দৃষ্টিকোণ থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় তা এমনকি ন্যাটোর আশেপাশে হোক না কেন, তা এই ন্যাটোর মতো এত বড় সামরিক সংস্থার জন্য লজ্জার বিষয়। এর ফলে রাশিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব ও ক্ষমতার বৃদ্ধি ঘটবে, এবং যার পরিণতিতে পশ্চিমা এবং ইউরোপীয়দের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। আর এই কারণেই মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি যে কোনো মূল্যে রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে জয়ী হওয়া থেকে ঠেকাতে বদ্ধপরিকর। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের অফিসের পরিচালক কর্নেল লরেন্স উইলকারসন হুঁশিয়ারি দিয়েছেন যে ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে আগামী বছরের মধ্যে ন্যাটো ভেঙে পড়বে। ইমরান খানের বিরুদ্ধে ইসিপিএর গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত। পাকিস্তানের নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে অবমাননার মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে ওই মামলার অভিযোগ গঠন আগামী 2 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে ইসিপি। মঙ্গলবার অবমাননাকর এই মামলায় প্রথমবারের মতো কমিশনে হাজির হন ইমরান খান। পরে পিটিআই প্রধানের উপস্থিতিতে শুনানি শেষে মামলার অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কমিশন। গত বছর দেশটির নির্বাচন কমিশন ও সিইসিএর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে পিটিআই প্রধানসহ দলটির সাবেক মহাসচিব আসাদ ওমর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে ইসিপি। পরে ইসিপিএর সদস্য নিসার দুররানির নেতৃত্বে নির্বাচন কমিশনের বেঞ্চে হাজির হয়ে ইমরান খান ও অন্যদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েক দফা নোটিশও পাঠানো হয়। কিন্তু পিটিআই নেতারা ইসিপিএর বেঞ্চে হাজির হননি। এর পরিবর্তে দেশটির উচ্চ আদালতে নির্বাচন আইন 2017-এর 10 ধারার আওতায় ইসিপিএর অবমাননার মামলা দায়েরের ক্ষমতা চ্যালেঞ্জ করে পিটিআই নেতারা। সোমবার পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসিপি।
নির্বাচন কমিশনকে অবমাননার অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে ইমরান খান ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছে, যে কারণে ক্ষুব্ধ হয়ে ইমরানকে গ্রেপ্তার করে মঙ্গলবারের নির্বাচনী এই সংস্থার সামনে হাজির করতে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শকে নির্দেশ দেয় ইসিপি। চলতি বছর শুরুর দিকে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খান ও পিটিআইয়ের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালনার জন্য ইসিপিকে অনুমোদন দেয়। গত 21 জুন নির্বাচন কমিশন ও সিইসিকে অবমাননার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার কার্যক্রম পরিচালনার অনুমোদন পেলেও ইসিপিকে চূড়ান্ত রায় ঘোষণার ক্ষমতা দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, মঙ্গলবার শুনানির সময় ইমরান খান তার আইনজীবী সোয়েব শাহিনের সাথে ইসিবি বেঞ্চে হাজির হন। শুনানিতে ইসিবি বেঞ্চের একজন সদস্য বলেন, তারা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করতে চান। পরে পিটিআই প্রধানের আইনজীবী নির্বাচন কমিশনের বেঞ্চের কাছে শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান। মামলার নথিপত্র সংগ্রহের জন্য আরও সময়ের প্রয়োজন বলে জানান তিনি। জবাবে ইসিপি জানায়, ফাইল ও মামলার নথিপত্র সংগ্রহের দায়িত্ব আপনার। পরবর্তীতে নির্বাচন কমিশন ইমরান খানের আইনজীবীর আবেদন গ্রহণ করে এবং মামলার অভিযোগ গঠন আগামী 2 আগস্ট পর্যন্ত স্থগিত করে। আদালতের পরবর্তী শুনানিতে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার জন্য কমিশন সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবীকেও নির্দেশ দেয়। শুনানির পর সাংবাদিকরা ইমরান খানের কাছে জানতে চান, তিনি কমিশনের কাছে ক্ষমা চাইবেন কি না। এ সময় পিটিআই প্রধান বলেন, আপনি কি মনে করেন আমার ক্ষমা চাওয়া উচিত? আমি যখন কোনো ভুল করিনি তখন কেন ক্ষমা চাইব? যদিও গত 20 জুলাই পিটিআইয়ের সাবেক নেতা ফাওয়াদ চৌধুরী তার বিরুদ্ধে নির্বাচনী সংস্থার দায়ের করা অবমাননার এই মামলায় ইসিবিএর কাছে ক্ষমা চান। ইসরায়েল গৃহযুদ্ধের পথে, বলছে ইহুদ ওয়ালমার্ট। দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওয়ালমার্ট বলেছেন, দেশ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপক প্রতিবাদ ও গণবিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্ট গত সোমবার সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত একটি বিল পাশ করেছে। এর ফলে বাস্তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের মন্ত্রিসভার ক্ষমতা বাড়বে। ওয়ালমার্ট আরও বলছেন, ইসরায়েলের মন্ত্রিসভা গণতন্ত্রের ভিত্তিগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়োটম বলেছেন, বিচারিক কাঠামোতে পরিবর্তন আনার প্রতিবাদে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। এর আগে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গন্তজ সতর্ক করে বলেছেন, বিচারিক কাঠামো পরিবর্তনের বিল পাশ করা হলে গৃহযুদ্ধ দেখা দিতে পারে। সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের প্রস্তাবটি সোমবার সংসদে পাশ হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর অস্থিরতা ও ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারী ও ইহুদিবাদী সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।